বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে কলকাতা পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বিবেকানন্দ পার্কের কাছে সত্তর বছরের এক বৃদ্ধাকে বেপরোয়াভাবে ধাক্কা মারেন তিনি বর্তমানে ওই বৃদ্ধা এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় মেতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে কাউন্সিলরের ছেলের বেপরোয়াভাবে গাড়িতে ধাক্কা আহত এক গ্রেফতার এক